আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি কিবরিয়া আরও একটি নতুন টপিক নিয়ে। WWE, যার অর্থ ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট, এই কোম্পানিটি যে ইলুমিনাতি নামক গুপ্ত সংগঠনের জন্য কাজ করে সে সম্পর্কে আমি অনেক আগেই কয়েকটি ভিডিও বানিয়েছি। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তবে এখনই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে দেখতে পারেন। আজকে আমি পুরো কোম্পানি নয় বরং ইন্ডিভিজুয়াল একজন সুপারস্টারকে নিয়ে কথা বলবো। WWE সুপারস্টার অ্যালেস্টার ব্ল্যাকের কী হলো? আপনারা অনেকেই এই সুপারস্টারকে চেনেন, বিশেষ করে তার ডার্ক ক্যারেক্টারের জন্য। WWE এই রেসলিং শোটিতে আজকাল আমরা অ্যালেস্টার ব্ল্যাক নামক এই সুপারস্টারকে সবচেয়ে বেশি শয়তানের সিম্বল প্রচার করতে দেখতে পাচ্ছি, যার মধ্যে অন্যতম হলো এই ব্যাফোমেট। বাফোমিটের মতো অ্যাজ অ্যাভব সো বিলো দেখাতে দেখতে পারছেন এখানে আপনারা তাকে। যাই হোক, সম্প্রতি তাকে নিয়ে কি হয়েছে সেই সম্পর্কে এবার বলি। ইদানিং তাকে একটি বিশেষ রোল প্লে করতে দেখা যাচ্ছে। বিগত 9 মাস আগে WWE এর একটি শোতে অ্যালেস্টার ব্ল্যাক নামক এই সুপারস্টারের ডান চোখ অন্ধ করে দেয়া হয়, আর তারপরেই দেখুন সে যখন ফিরে আসে তার চোখের এই অবস্থা দেখানো হয়েছে। বাম চোখের তুলনায় ক্ষত হওয়া সেই ডান চোখের দিকে একটু লক্ষ্য করুন, চোখের মণি এবং সব মিলিয়ে অনেকটা আজব রকম দেখাচ্ছে। অনেকেই বলতে পারেন এটা কোনো ব্যাপার না, তবে দাজ্জালের ডিসক্রিপশন অনুযায়ী অর্থাৎ দাজ্জাল কেমন দেখতে হবে সেই সম্পর্কে যদি আমরা ভালোভাবে জেনে থাকি তাহলে এই বিষয়টা সেটার সঙ্গে অনেকটাই রিলেটেবল। দাজ্জালের যেমন ডান চোখ কানা হবে, সেই অনুযায়ী কি এই ক্যারেক্টারকে এখন রোল প্লে করতে দেওয়া হয়েছে, যাতে দাজ্জাল আসার পূর্বাভাস বা দাজ্জালের আগমনের আগে সবাইকে তার সম্বন্ধে তার জন্য প্রস্তুত করে নেওয়া যায়। আমরা জানি যে WWE স্যাথ রলেন্সকে দিয়ে মাসিয়া বা এই ধরনের ক্যারেক্টার অলরেডি প্লে করে ফেলেছে, তারপর সেই স্যাথ রলেন্সকে দিয়ে আঘাত করে এই লোকটিকে দাজ্জাল সাজানো হয়েছে। বিষয়গুলো অনেকটাই মিলে গেছে বলে আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি। অ্যালেস্টার ব্ল্যাককে দিয়ে এই ধরনের ক্যারেক্টার প্লে করানো তাদের জন্য অনেকটাই যুক্তিযুক্ত, কারণ যেহেতু অ্যালেস্টার ব্ল্যাক আগে থেকেই সেটানিজম প্রচার করে আসছে। তাহলে এবার আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানান। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমি কি আপনাদেরকে এমন একটি বইয়ের কথা বলবো না যা লেখা হয়েছে সমস্ত বঙ্গীয় নাস্তিকদের ভীতি উপড়ে ফেলার জন্য? আমাদের দীর্ঘ প্রচেষ্টার পর মাওলানা রুহুল আমিন সিরাজি ভাইয়ের বই অফুরন্ত বিশ্বাস খুব সম্প্রতি পাবলিশ করা হয়েছে। এটি এমন একটি বই যা আপনাদের প্রত্যেকেরই হাতে হাতে থাকা উচিত। এটি পড়লে আপনারা শয়তানের সূক্ষ্ম কৌশল এবং নাস্তিকদের ইসলাম ধর্ম নিয়ে করা অসংখ্য মিথ্যাচার সম্পর্কে বুঝতে পারবেন। দাজ্জালের সৈনিকরা যখন আমার মাত্র একটি ফোন কলের মাধ্যমে, বইটি খুব সহজেই আপনাদের হাতে পেয়ে যাবেন।